বিজেপি প্রধানের মতন বড় বড় অবস্থানে থাকা ব্যক্তিরা ভারত কে সেভ করে কথা বলে বাংলাদেশিদের দোষ দেয় যেটা আজকে আমার সহবক্তা আমার ভাই পঙ্কজ দেবনাথ দাদাও বলার চেষ্টা করলেন। আমি খুব অবাক হয়ে যাই যে একটা দেশের দায়িত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ অবস্থানে থেকে নিজের দেশের মানুষের বিরুদ্ধে তারা কি করে কথা বলে জি ফেলা নাকি ক্রিমিনাল ছিল জি জি যে প্রশ্নটি দিয়েছে তারা ক্রিমিনাল ছিল আমাদের পররাষ্ট্রমন্ত্রি দুই দিন আগে ডেইলি স্টারকে বলেছে ক্রিমিনালরা সেখানে বোমা বহন করে আগ্নেয়াস্ত্র বহন করে এখানে দুটো পয়েন্ট আছে সোমা তারা যে ক্রিমিনাল এটা আমাদের কি করে জানলেন কোন কোন রকমের মানে বিচার বিশ্লেষণ ছাড়া কোন রকমের তদন্ত ছাড়া নাম্বার ওয়ান তিনি কি করে জানলেন তারা ক্রিমিনাল নাম্বার টু যদি ক্রিমিনাল হয়েও থাকে তাদেরকে আপনি গুলি করে মারবেন তাহলে দু সালে ভারতের বিএসএফ এর সাথে আমাদের কি চুক্তি হলো যে মরণাস্ত্র কোনো ব্যবহার করা যাবে না সীমান্তে এই চুক্তির থোড়াই কেয়ার করছে তারা আপনি তিস্তা চুক্তি বলেন আর আপনি সীমান্ত হত্যা বলেন দুটো ক্ষেত্রেই কিন্তু আমরা বছরের পর বছর বছরের পর বছর ভারত থেকে আস্ত ছাড়া আর কিছু পাইনি এবং যে প্রশ্নটা আমি রেখে গিয়েছিলাম যে নেপালের একজন কে হত্যার জন্য যদি

ভোট থেকে বিরত ছিল এটা নিয়ে যখন পররাষ্ট্রীকে প্রশ্ন করা হয়েছে আমি একটু আপনাকে থামাই আপনি যেটি বলছিলেন নেপালের সীমান্তে জি রুবেন ফারানা নেপালের সীমান্তে গৌর গোবিন্দকে হত্যার পর পুরো নেপাল একজোট হয়ে সেই হত্যা প্রতিবাদ করেছিল কিন্তু ষোলোই ডিসেম্বর কিংবা আজকে যে হত্যাটা হলো আমরা যে আপনার কথা সূত্র ধরে আমরা ধরে নেচ্ছি যে সব সময় বর্তমান সরকার ভারতকে কে বাঁচানোর চেষ্টা করছে এখন বর্তমান সরকারকে বাদ দিয়ে তো আরো একটা বড় পক্ষ আছে জনগণ এবং আপনাদের পক্ষ তাহলে আপনারা সবাই মাঠে মিলে কি এই হত্যার প্রতিবাদে কখনো एकजुट হয়েছেন যেটা 16 তারিখে হয়েছে না হয়েছে ডিফিনেটলি হয়েছে প্রথমত আমাদেরকে নিশ্চিন্ন করবার চেষ্টা চলছে কথা একপাশ ধরে তারপরও কিন্তু আমরা প্রতিটা ক্ষেতে

ফোন না করলেও বলেন ফোন করেছেন বিজেপি ক্ষমতায় এলে মিষ্টি বিতরণ করে ভারতের অনুকম্পা পাওয়ার চেষ্টা করেন আর পলিটিক্যাল স্ট্যান্ড যেটা অর্থাৎ ভারত বিরোধিতা একটা ফ্যাশানে দাঁড়িয়েছে বাংলাদেশে ভারত বিরোধিতা একটা ফ্যাশন তার এই ট্রাম্প কার্ডটা বারবার ব্যবহার করেছেন কিন্তু আমি মনে করে যেতে চাই তাকে এই কারণে যে চুয়ান্ন সালেও কিন্তু নির্বাচনে পাকিস্তান বলেছে যে যুক্ত ফ্রন্টকে নির্বাচনে ভোট দিলে এটা পাকিস্তান হয়ে যাবে যুক্তফ্রন্টকে ভারতের দালাল হিসেবে আখ্যায়িত করা হয়েছিল সত্তরে নির্বাচনে ঠিক একই অভিযোগ মুসলিম লীগ বা পাকিস্তানের পক্ষ থেকে তোলা হয়েছিল বারবারই আওয়ামী বিরুদ্ধে এই অভিযোগটা তোলা হয় বা আওয়ামী লীগের পক্ষের শক্তির বিরুদ্ধে এই ট্রাম্প কার্ডটা নির্বাচনের সময় ব্যবহার করে বহুবার শুধু না ভারত হয়ে যাবে দেশ এক অংশ নিয়ে যাবে মসজিদে উলোধনী হবে বহু রকম স্পর্শকত বিষয় নিয়ে ওনারা কথা বলতেন আন ফরচুনেটলি জনগণ বারবারই চুয়ান্ন সালে যুক্ত নির্বাচনে জয়লাভ করিয়েছে সত্তরে আওয়ামী লীগকে ভোট দিয়েছে বারবারই কিন্তু আওয়ামী লীগকে জনগণ ভোট দেয় যতবার ওনারা এই ট্রাম কার্ডটা ব্যবহার করেন ততবারই কিন্তু জনগণ আওয়ামী বিজয়ী করে এবং এটি হচ্ছে তার ফসল হচ্ছে বাংলাদেশ স্বাধীন হয় তার ফসল হচ্ছে বাংলাদেশ গণতন্ত্র উত্তোলন করে বাংলাদেশ সমৃদ্ধ হয় তার ফসল হচ্ছে বাংলাদেশ পদ্মাসিত নিজের স্বর্থায়নে নির্মাণ করে আর ওনারা ওই কথাগুলো বলে প্রগতি চাকাকে স্তব্ধ করতে চায় ওই ভারত বিরোধিতার নাম করে আওয়ামী দাবিয়ে রাখতে পারলে দেশের উন্নয়নকে থামিয়ে রাখতে চায় বাংলাদেশ আওয়ামী লীগ শুধু নির্বাচনে জয়লাভ করে না নির্বাচনে জয়লাভের মধ্য দিয়ে অন্য ক্ষমতায় গিয়ে নিজেদের পকেটের স্বাস্থ্য ভালো করেছেন লুটপাট করেছেন দেশের বাইরে টাকা পাচার করেছেন আওয়ামী লীগ ক্ষমতায় গিয়ে জনগণের ভাগ্য উন্নয়ন করেছে তৃণমূল প্রান্তিক জনগোষ্ঠীর জন্যে সোশ্যাল সেকিটির মধ্য দিয়ে তাদের ক্ষুধা দারিদ্র নিরক্ষরতা অভিশাপ থেকে মুক্ত করেছেন সুপার স্ট্রাকচার মেগা প্রকল্পের মধ্য দিয়ে পদ্মা সেতু পায়রা পোর্ট মেট্রো রেল থেকে শুরু করে বাংলাদেশের অর্থনীতির চাকাকে গতিশীল রাখার জন্যে জিডিপির গ্রোথের জন্যে বাংলাদেশকে বিশ্বমানের উপযোগী একটি রাষ্ট্র গড়ে তোলবার জন্যে মহাকাশ বিজয় থেকে নিউক্লিয়ার ক্লাব সমুদ্র বিজয় সবটাই কিন্তু সম্ভব হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে এবং আওয়ামী লীগকে জনগণ ভোট দিয়েছে বিদায় বাংলাদেশ স্বাধীন হয়েছে আওয়ামী লীগকে জনগণ ভোট দিয়েছে সেই কারণে নিজস্ব অর্থায়নে পদ্মাশিত হয়েছে আওয়ামী লীগকে জনগণ ভোট দিয়েছে আমরা সমুদ্র বিজয় করেছি বাংলাদেশের সময় একটি অংশ সমুদ্রে আমরা অর্জন করতে পেরেছি আওয়ামী ভোট দিয়েছে বাংলাদেশ নিউক্লিয়ার ক্লাবে সংযুক্ত হয়েছে বাংলাদেশ আওয়ামী ভোট দিয়েছে বাংলাদেশ মহাকাশ বিজয় করেছে এটি হচ্ছে আওয়ামী লীগের অর্জন বাংলাদেশের অর্জন বিএনপি এবং সামরিক সোরাচারের গর্বে জন্ম নেওয়া ওই ওই ধরনের রাজনৈতিক যে সুবিধাভোগীদের মঞ্চ বারবার জঙ্গিবাদকে লালন করে প্রতিক্রিয়াশীল গোষ্ঠীকে লালন করে যুদ্ধপরাজীদের পৃষ্ঠপোষকতা দিয়ে বাংলাদেশকে পিছনের দিকে নিয়ে পদ্মা সেতু আমার জিডিপিতে টু পার্সেন্ট অ্যাড করবে যেই পায়রাপোর্ট আমার জিডিভিতে কমপক্ষে টু পার্সেন্ট অ্যাড করবে যে মেট্রো রেল আমার ট্রাফিক যানজট কমিয়ে দেবে ওই একুশ বছর না আরও ছাব্বিশ বছর যারা ক্ষমতায় ছিলেন বিএনপি জামাত জাতীয় পার্টি জনগণের ভাগ্য উন্নয়নের জন্য একেবারে তৃণমূল পর্যায়ের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য অসহায় দরিদ্র মানুষগুলোর সন্তানদের শিক্ষার সুযোগ নিশ্চিত করার জন্য কিচ্ছু করেন